দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, চলছে রোজা রাখার প্রস্তুতি। ধর্মপ্রাণ মুসলমান মানেই রোজা রাখতে চান, কিন্তু যারা ডায়াবেটিস রোগী তারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন রোজা রাখতে পারবেন কি না। অথচ কিছু বিশেষ সতর্কতা, নিয়ম আর শৃঙ্খলা মেনে চললে বেশিরভাগ ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারেন। এটা তো সবাই জানেন যে ডায়াবেটিস হলো সারা জীবনের অসুখ। খাদ্য, ব্যায়াম, ঔষধ, শৃঙ্খলা, এই মিলে ডায়াবেটিস রোগ, যা নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিস সঙ্গে নিয়ে ভালো থাকা যায়। কারা কারা রোজা রাখতে পারবেন না? বাংলাদেশ সহ বিশ্বের অনেক ডায়াবেটিস রোগী রোজা রাখেন, তবে এটা মাথায় রাখতে হবে যে আবেগের বশবর্তী হয়ে অতিরিক্ত ঝুঁকি নেওয়া যাবে না। আল্লাহ অন্তর্যামী, তিনি আমাদের মনের কথা নিশ্চয় জানেন এবং আমাদের ক্ষমা করবেন। তবে যেসব ডায়াবেটিস রোগীর রোজা রাখা উচিত হবে না তারা হলেন, 1 নম্বর, ব্রিটল ডায়াবেটিস রয়েছে যাদের, অর্থাৎ যে ডায়াবেটিসে রক্তের সুগারের মাত্রা খুব বেশি ওঠানামা করে। 2 নম্বর হচ্ছে যারা ডায়াবেটিসের সঙ্গে অন্যান্য জটিল অসুখ যেমন কিডনি, হৃদরোগ বা অন্য ইনফেকশন ইত্যাদি রয়েছে। 3 নম্বর, রোজার সময় যেসব ডায়াবেটিস রোগীর ডায়রিয়া বা বমি হয় তাদের রোজা রাখা উচিত নয়। করণীয়, রোজার জন্য আগে ভাগেই পূর্ব প্রস্তুতি লাগবে। রোজার কমপক্ষে 3 মাস আগে থেকেই ডাক্তারের কাছে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারলে ভালো হয়। ডায়াবেটিস রোগীদের জন্য ব্যায়াম খুব জরুরি, তবে রোজার সময় দিনের বেলায় ব্যায়াম, কায়িক পরিশ্রম বা হাঁটাহাঁটি বিপজ্জনক, এতে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এজন্য দুপুরের পর কাজকর্ম একেবারেই কমিয়ে দিতে হবে। রাতের বেলায় বিশেষ করে তারাবির নামাজের পর হালকা ব্যায়াম করা ভালো। খাবার দাবার, রমজান মাসে ডায়াবেটিস রোগীরা সেহরি খাবেন শেষ সময়ের অল্প আগে। ইফতারের সময় অধিক মিষ্টি ও চর্বি জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। খাদ্যের ক্যালোরি ঠিক রেখে খাওয়ার পরিমাণ ও ধরন ঠিক রাখুন। ইফতারের সময় অতি ভোজন এবং সেহরির সময় স্বল্প ভোজন দুটোই পরিহার করুন। প্রয়োজনে পুষ্টিবিদদের পরামর্শ নিন। সেহরি ও ইফতারে ফলমূল, শাকসবজি, ডাল, টক দই তালিকাভুক্ত করুন। খেজুর খুব বেশি নয়, বড়জোর একটা খান। ভাজা পোড়া খাবার একদম বাদ দিন। পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে যাতে পানি শূন্যতা না হয়। ইফতারের পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কিছুক্ষণ পরপর সাধারণ পানি বা ডাবের জল পান করতে পারেন। গ্যাস্ট্রিক বা অন্য কোনো অসুখের সমস্যা না থাকলে ইচ্ছা মতো খাওয়া যাবে কালো জাম, লেবু, আমড়া, জাম্বুড়া, কামরাঙা, জামরুল, আমলকি, কচি ডাবের পানি ইত্যাদি। শাকসবজির মধ্যে পালং শাক, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, কচু শাক, ফুলকপি, কাঁচা টমেটো, কাঁচা পেঁপে, শসা, উচ্ছে, করলা, ঝিঙা, চিচিঙ্গা, পটল, চাল কুমড়ো, লাউ, সজিনা, কাঁচা মরিচ খেতে পারেন। রমজানের আগে নফল রোজা রেখে প্রস্তুতি নিতে পারেন। খাবার, ঔষধ ও ইনসুলিন, রমজানের আগে ঔষধের ডোজ সমন্বয় করে নিন। অন্য সময়ের তুলনায় সাধারণত এ সময়ে মুখে খাওয়ার ঔষধ বা ইনসুলিনের ডোজ কিছুটা কমিয়ে আনতে হবে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে 3 বারের ঔষধ 1 বা 2 বার পরিবর্তন করে আনুন। রমজানের আগে থেকে সকাল বা দুপুরের ঔষধ রাতে খাবার অভ্যাস করুন, অর্থাৎ যারা মুখে খাওয়ার ঔষধ খান তারা সকালের ডোজটি ইফতারের শুরুতে, রাতের ডোজটি অর্ধেক পরিমাণে সেহরির আধ ঘন্টা আগে খাবেন। যারা দিনে 1 বেলা ওষুধ খান তারা ইফতারের আগে পরিমাণের একটু কম খাবেন। ইনসুলিনের ক্ষেত্রেও একই নিয়ম থাকবে, অর্থাৎ সকালের ডোজটি ইফতারের আগে, রাতের ডোজটি কিছুটা কমিয়ে সেহরির আধ ঘন্টা আগে। কতটা কমাবে তা ডাক্তার বলে দেবেন। দীর্ঘমেয়াদে কাজ করে এরকম কিছু ইনসুলিন এখন বাজারে পাওয়া যায়। এসব ইনসুলিন দিনে 1 বেলা নিলেই হয়। এতে হঠাৎ সুগার কমে যাওয়ার ভয় কম থাকে। রোজার সময় মুখে খাওয়ার ওষুধের ক্ষেত্রে এরকম দীর্ঘমেয়াদে কাজ করা ওষুধ ব্যবহার কিছুটা নিরাপদ। নিয়মিত সুগার পরীক্ষা করুন। রোজার সময় রাতে এমনকি দিনেও সুগার মাপুন, যাতে ঔষধের মাত্রা ঠিকভাবে সমন্বয় করা যায়। ইসলামী চিন্তাবিদদের মতে এতে রোজার কোনো ক্ষতি হয় না। সেহরির 2 ঘন্টা পর এবং ইফতারের 1 ঘন্টা আগে রক্তের সুগার পরীক্ষা করুন। যদি সুগারের পরিমাণ কমে 3.9 মিলিমোল/লিটার হয়ে যায় তবে রোজা ভেঙে ফেলতে হবে। নিশ্চয় আল্লাহ আমাদের মনের খবর রাখেন। রোজায় যদি সুগারের মাত্রা 16.7 মিলিমোল/লিটার বা তার চেয়ে বেশি হয় তবে প্রস্রাবে কিটোন বডি পরীক্ষা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে চামড়ার নিচে ইনসুলিন নেওয়া যেতে পারে। বিজ্ঞ আলেমদের মত অনুযায়ী এতেও রোজার ক্ষতি হবে না। সতর্কতা,
ডায়াবেটিক রোগীরা রোজা রাখতে গেলে রক্তে সুগারের স্বল্পতা, রক্তে সুগারের আধিক্য, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, পানিশূন্যতা বা ডিহাইড্রেশন ইত্যাদির জটিলতার সম্মুখীন হতে পারেন। হাইপোগ্লাইসেমিয়া হলে কী করবেন? রোজায় ডায়াবেটিস রোগীদের যে সমস্যাটি বেশি হয় এবং যা সচরাচর বিপজ্জনক সেটি হল হাইপোগ্লাইসেমিয়া। ডায়াবেটিক রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা কমে গিয়ে 3.9 মিলিমোল/লিটার বা তার কম হলে হাইপোগ্লাইসেমিয়া হয়েছে বলে ধরে নেওয়া হয়। এ সময় রোগীর মাথা ঘোরা, দুর্বল লাগা, বমি বমি ভাব, মাথা ব্যথা, শরীর কাঁপুনি, ঘুম ঘুম ভাব, এমনকি অজ্ঞান হয়ে যেতে পারেন। দিনের যে কোনো সময় এরকম লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করতে হবে। রোজা অবস্থায় ডায়াবেটিক রোগীর সুগারের মাত্রা 3.9 মিলিমোল বা তার কম থাকলে রোজা ভেঙে ফেলতে হবে। তাৎক্ষণিকভাবে 4-6 চামচ গ্লুকোজ বা চিনি 1 গ্লাস পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। চিনি বা গ্লুকোজ না থাকলে মিষ্টি, চকলেট বা অন্য যে কোনো খাবার খাওয়াতে হবে। অজ্ঞান হয়ে গেলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কী করবেন? ডায়াবেটিস রোগীদের গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে অনেক ধরনের জটিলতা তৈরি হয়। ইনসুলিনের ঘাটতির কারণে কম সময়ে অ্যাসিটোন বেড়ে গিয়ে মাথা ঘোরা, শক্তি কমে যাওয়া, কখনো কখনো ঝিকুনি, বমি, দুর্বলতা ইত্যাদি জটিল আকার ধারণ করতে পারে। সেই সঙ্গে গ্লুকোজের কার্যক্রম অনিয়মতান্ত্রিক হয়ে অধিক প্রস্রাব, পিপাসা ও পানিশূন্যতার লক্ষণ প্রকাশ পায়। এ সময় রক্তচাপ নিম্নমুখী হওয়া, চামড়া শুকিয়ে যাওয়া, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া, প্রস্রাবে গ্লুকোজের মাত্রা বেশি হওয়া এবং অ্যাসিটোন প্রকাশ পাওয়া প্রভৃতি উপসর্গ দেখা দেয়। এ সময় দ্রুত চিকিৎসা না করালে কিটোঅ্যাসিডোসিস হয়ে রোগী বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। কিটোঅ্যাসিডোসিস ছাড়াও যদি রক্তে সুগার 16.7 মিলিমোলে পৌঁছে যায় তবে চামড়ার নিচে ইনসুলিন দিয়ে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। এতে অবশ্য রোজার কোনো ক্ষতি হবে না। পরে ডায়াবেটিসের ঔষধ সমন্বয় করতে হবে। রক্তে ফ্যাট বা চর্বি বেড়ে গেলে কী করবেন? রমজান মাসে নিয়ন্ত্রিত খাবারের ফলে ডায়াবেটিস রোগীদের রক্তে চর্বির ঘাটতি হয়, কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড কমে যায়। আবার অনিয়ন্ত্রিত খাবার ফলে রক্তে চর্বি বেড়ে যেতে পারে। এর জন্য ক্যালোরি ঠিক রেখে খাবারের পরিমাণ ঠিক করতে হবে। চর্বি জাতীয় খাবার, বিশেষ করে প্রাণীজ চর্বি যেমন ঘি, মাখন, মাংস ও তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে হবে। মোট খাদ্যের মধ্যে চর্বির পরিমাণ যেন 30%-এর বেশি না হয়। এজন্য শাকসবজি, টক ফলমূল বেশি খাওয়া ভালো। ওজন বৃদ্ধি বা কমে যাওয়া, রমজানে ক্ষতিকারক খাবার বেশি খাওয়া হয় বলে শারীরিক ওজন বৃদ্ধি পায়। তাছাড়া রোজাদার ব্যক্তিরা কম নড়াচড়া ও অলস জীবন কাটান বলে তাদের ওজন বৃদ্ধি পায়। আবার ডায়াবেটিস রোগীরা তাদের অনিয়মতান্ত্রিকতার ফলে ওজন কঠিনভাবে নিম্ন পর্যায়ে আসতে পারে, এমন পরিস্থিতিতে রোজা না রাখার জন্য বলা হয়। মোট কথা, শরীরের জন্য রোজা উপকারী, বিশেষ করে ডায়াবেটিস চিকিৎসায় রোজাকে সহায়ক গণ্য করা হয়, তাই এর সুযোগ কাজে লাগানো উচিত। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের হেলথ রিলেটেড এবং বিউটি টিপস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।